আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের সামনে। এখানেই প্রতিদিন স্বজনদের মৃত্যুতে কান্নায় ভারী হয়ে উঠছে এই স্থানটি। অর্থাৎ সরকারের দেওয়া কঠোর লকডাউন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব নামানোর পরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না খুলনার করোনার মৃত্যুর সংখ্যা। গত চব্বিশ ঘন্টায় খুলনার বিভাগে 1732 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যেখানে 51 জন রোগী মারা গিয়েছে। অপরদিকে গত চব্বিশ ঘন্টায় খুলনায় চারটি হাসপাতালে কিন্তু 22 জন করোনা রোগী মারা গিয়েছে। অর্থাৎ প্রতিদিনই কিন্তু খুলনাবাসী দেখছে মৃত্যুর মিছিল। অপরদিকে সাধারণ মানুষের কঠোর লকডাউন এবং সেনাবাহিনী মোতায়েন করার পরও সাধারণ মানুষের মধ্যে কিন্তু সচেতনতা লক্ষ্য করা যায়নি। মাস্ক নেই, সাধারণ সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করছে না। অর্থাৎ সব মিলিয়ে এক পর্যায়ে বলা যেতে পারে ভালো নাই খুলনাবাসী। এই ছিল সর্বশেষ খুলনা থেকে করোনার তথ্য।